গতকাল বিজেপির এক সভানেত্রী কুচবিহার জেলায় তিনি বলেছেন, বিজেপি যদি লোকসভা নির্বাচনে জেতে তাহলে 3 মাসের মধ্যে বাংলা জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আমি বলছি না, কে বলছে? বিজেপির নেত্রী। আপনারা শুনবেন? আপনারা শুনতে চান? আমি ভিডিওটা নিয়ে এসেছি, আপনারা শুনুন, পরবর্তীকালে বলতে পারে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে। এদের তো পায়ের নখ থেকে মাথার চুল পুরোটাই 2 নম্বরই। শুনুন, কে বলছে? বলছে বিজেপি 35টা আসন পাবে, তৃণমূলের সরকার 25-এ পড়ে যাবে, আর লক্ষ্মীর ভাণ্ডার 3 মাসের মধ্যে বন্ধ হবে। আমি বলছি, বিজেপির নেত্রী বলছে, কুচবিহার জেলার সহসভাপতি, বিজেপি জেতা মানে আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত। 2014-19 এই আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের সাংসদ ছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, কিন্তু বাংলার মানুষকে ভাতে মারতে পারেনি, আপনার অধিকার থেকে আপনাকে আটকাতে পারেনি। যেই এরা জিতেছে, মানুষের টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সব টাকা বন্ধ। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,60,000 কোটি টাকা কেন্দ্র আটকে রেখে দিয়েছে। এই টাকা কার? এই জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং এর টাকা, বাংলার টাকা। আমরা প্রতি বছরে লক্ষ্মীর ভাণ্ডারে 3,50,934 জন মায়েদের, দিদিদের, বৌদিদের, বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। এই জেলায় খালি 3,50,934 জন কত টাকা খরচা করছে মমতা বন্দ্যোপাধ্যায়? 508 কোটি টাকা। এই আলিপুরদুয়ারে হয়তো তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল, পরবর্তীকালে সুমন কাঞ্জিলাল তৃণমূল কংগ্রেসে এসে যোগদান করেছেন এবং তিনি অত্যন্ত ভালোভাবে কাজ করছেন মানুষের স্বার্থে। কিন্তু আপনি বলুন তো, এই যে 5টা বিধানসভা, এই 5টাতেই বিজেপি জিতেছে, আমরা 1টা জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করেছি? যে তৃণমূল যেখানে জিতেছে সেখানে খালি লক্ষ্মীর ভাণ্ডার হবে, সেখানে খালি কন্যাশ্রী হবে, সেখানে খালি রূপশ্রী হবে, সেখানে খালি স্বাস্থ্যসাথী হবে, সেখানে খালি বিনামূল্যে রেশন হবে, তা তো করিনি। বিজেপি বাংলায় হেরেছে বলে বাংলার টাকা বন্ধ, বাংলার মানুষের অধিকার বন্ধ, প্রাপ্য বন্ধ, মানুষকে কত দুর্বল ভাবছে এবং খালি মুখটা চেঞ্জ করে পাঠিয়ে দিয়েছে যে জন বার্লাকে চেঞ্জ করে মনোজ তিগ্গাকে দাঁড় করাবো, তাহলে হয়তো আবার মানুষকে বোকা বানাতে পারবো। বোতলটা নতুন, মদটা পুরনো, নতুন বোতলে পুরনো মদ ঢেলে আবার মানুষের কাছে নিয়ে যাচ্ছে। এই বিষ পানে আপনারা পা দেবেন না। আমি আপনাকে বলবো, আপনার অধিকারকে সামনে রেখে আপনারা লড়াই করুন, যাকে ইচ্ছা ভোট দিন। খালি আপনারা ভাবুন যে 5 বছর তাকে ভোট দিয়ে জিতিয়েছিলাম, আমার জেলার জন্য কি করেছে, কোন চা বাগানে শ্রমিকের অধিকারের জন্য একদিন দিল্লির বুকে এই মনোজ তিগ্গা বা জন বার্লা সরব হয়েছে। গোর্খা জনজাতি ভাইয়েরা, 11টা জনজাতি, গোর্খা সাবকাস্ট যারা রয়েছেন, প্রধানমন্ত্রী 2016 সালে মাদারিহাটে সভা করে বলেছিল যে এদের এসটি স্বীকৃতি আমাদের সরকার দেবে। গোর্খাদের 11টি জনজাতিকে এসটি তালিকাভুক্ত করার কাজ তিনি বলেছিলেন কেন্দ্রের সরকার শুরু করেছে। কবে বলেছিল? 2016 সাল। আজকে কত? 2024 সাল। 8 বছর হয়ে গেল, কোথায় গেল বিজেপির প্রতিশ্রুতি? একদিকে দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে এই জেলায় নাগড়াকাটা, মাদারিহাট, বীরপাড়া, কালচিনি, প্রচুর জায়গায় গোর্খা ভাইয়েরা থাকে। তাদের মধ্যে ভুজেল, গুরুং, মাঙ্গার, নেওয়ার, যোগী, রায়, দেওয়ান, যক্ষ, ধিমাল, 11টি জনজাতি, তাদের বলেছিল যে এসটি তালিকাভুক্ত করব। আমাদের রাজ্য থেকে 2014 সালে আমাদের মুখ্যমন্ত্রী, তৎকালীন দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লিখেছিলেন। আমাদের রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল
যে এদের সবাইকে এসটি তালিকাভুক্ত করে যোগ্য মর্যাদা প্রাপ্য সম্মান দেওয়া হোক। পরবর্তীকালে 2018 সালে ট্রাইবাল মিনিস্টার জুয়াল ওরাম তাকে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ 2018 সালে আবার মুখ্যমন্ত্রী চিঠি লেখে, কেন্দ্র সরকার চাইলে এটা 5 মিনিটের কাজ, করেনি কেন? আজকে যদি তারা এসটি স্বীকৃতি পেতেন তাহলে কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার পেতেন, 500 টাকা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলেন 1000 টাকা পেতেন, এখন 1200 টাকা পেতেন। কার সিদ্ধান্তের কারণে, কার প্রতারণার কারণে আজকে এই মানুষগুলো নিপীড়িত বঞ্চিত হয়ে থাকছে? আপনারা জবাব দেবেন না। মানুষকে এরা মানুষ বলে মনে করে না, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, বালুরঘাটকে বলছে বেলুরঘাট, রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না, জন্মস্থান কোথায় জানে না, ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন, বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি এই বিজেপির নেতা কর্মীরা ভাঙছে, স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এরা বাংলার মানুষকে গ্যারেন্টি দেবে? বিজেপির 10 বছরের ট্রেলার কি? বাংলা এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, স্বামী বিবেকানন্দকে অপমান করেছে, পঞ্চানন বর্মাকে অপমান করেছে। বিজেপি আপনার কাছে প্রচার করতে এলে বিজেপিকে জিজ্ঞেস করুন, 16 সাল 14 সাল 19 সালে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কোথায় গেল? মোদিজির 1,15,00,000 কেউ পেয়েছেন? কেউ পেয়েছেন? দিদির লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা পাচ্ছেন কিনা, কন্যাশ্রী পাচ্ছেন কিনা? একদিকে নরেন্দ্র মোদীর সরকার আপনার থেকে, তুমি এদিকে এসো, নরেন্দ্র মোদীর সরকার আপনাদের থেকে আধার আর প্যান কার্ড লিঙ্ক করার নাম করে 1000 টাকা তুলে নিয়ে গিয়ে দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার করে সেই 1000 টাকা যেটা দিল্লি নিয়ে যাচ্ছে সেটা আবার আপনার হাতে ফিরিয়ে দিচ্ছে। আপনি অস্বীকার করতে পারবেন? মূল্যবৃদ্ধির এই সময়কালে 2,12,00,000 মহিলাকে বাংলা জুড়ে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কত টাকা খরচা করছে? বছরে 25,000 কোটি টাকা। 1 পয়সার অবদান এখানে কেন্দ্রের সরকারের নেই। কেন্দ্র সরকার গ্যারেন্টির কথা বলছে, 2 বছর বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, 2 কোটি বেকারের চাকরি হয়নি। বলেছিল কালো টাকা ধ্বংস করব, আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, নোটবন্দি করে গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল, সানস্ট্রোকে গরমে কার্ডিয়াক অ্যারেস্টে 140 জন মারা গেছিল লাইনে দাঁড়িয়ে, তারপরে কালো টাকা আজকে ধ্বংস হয়নি। জিএসটি করে দেশের অর্থনীতি আজকে রসাতলে পাঠিয়েছে দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপির সরকার, তারপরে মানুষের অধিকারের প্রাপ্য টাকা, বলেছিল চা বাগানের জন্য 1,000 কোটি টাকা আমার সরকার স্পেশাল প্যাকেজ দেবে, দেয়নি। আমরা ক্ষমতায় এসেছিলাম চা শ্রমিকদের মজুরি, দৈনিক মজুরি ছিল 67 টাকা, আজকে চা শ্রমিকদের দৈনিক মজুরি 250 টাকা। দিদি করে দেখিয়েছে, দিদির গ্যারেন্টি। আমরা বলেছিলাম পরিবারের একজনকে লক্ষ্মীর ভাণ্ডার দেব, পরিবারের সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পর। আমরা বলেছিলাম বিনামূল্যে রেশন দেব, আমরা দিয়েছি। নরেন্দ্র মোদীর সরকার আয়ুষ্মান ভারতের কথা বলে, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, কোন বিজেপি নেতা যদি আসে আমার সাথে বিতর্কে অংশগ্রহণ করুক। আয়ুষ্মান ভারত, আপনার বাড়ির যদি কারোর হাতে মোবাইল ফোন থাকে আপনি পাবেন না, আপনার বাড়িতে কারোর হাতে যদি স্মার্টফোন থাকে আপনি পাবেন না, বাড়িতে 2 চাকার মোটরসাইকেল থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, বাড়িতে টিভি থাকলে
আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, বাড়িতে রেডিও থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী আপনার বাড়িতে টিভি থাকলেও পাবেন না থাকলেও পাবেন, দু চাকা থাকলেও পাবেন না থাকলেও পাবেন, ফ্রিজ থাকলেও পাবেন না থাকলেও পাবেন, হাতে ফোন থাকলেও পাবেন না থাকলেও পাবেন, ল্যান্ডলাইন থাকলেও পাবেন না থাকলেও পাবেন। আট থেকে আশি শ্রমিক কৃষক ছাত্র যুব সবাইকে স্বাস্থ্যসাথী দিয়েছে আমাদের সরকার, ইউনিভার্সাল স্কিম ভারতবর্ষে পথ দেখিয়েছে। আজকে বিভিন্ন ক্ষেত্রে বাংলা অর্থনৈতিক বাধা বিপত্তি প্রতিকূলতা থাকার পরেও বাংলা এগিয়ে যাচ্ছে, আপনাদের আশা ভরসা ভালোবাসা পাথেয় সমর্থনকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে। আমি আপনাদের বলবো, ১৯ সালে আপনাদের বলেছিল আচ্ছে দিন আনে ওয়ালে হ্যায়, বিজেপি কো জিতাইয়ে আচ্ছে দিন আয়েগা। আচ্ছে দিন আসেনি, কার আচ্ছে দিন এসছে? জন বার্লা, মনোজ টিগ্গা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আর যত চোর ছ্যাচোর চিটিংবাজ দু নম্বরি পাতাখোর মাতাল সবার আচ্ছে দিন, সব এখন বিজেপিতে। আগে চোরেরা চুরি করে জেলে যেত, এখন চোরেরা চুরি করে বিজেপিতে যায়, যেই ফ্ল্যাগ ধরে নেবে সাত খুন মাপ। বিজেপি দুদিন আগে ইস্তাহার প্রকাশ করেছে, আপনারা শুনে রাখুন, ইস্তাহারে কর্মসংস্থানের কথা বলেনি, মানুষের পাকা মাথার উপর পাকা ছাদের কথা বলেনি, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার কথা বলেনি, গ্রামে পাকা রাস্তা তৈরি করার কথা বলেনি, গ্রামীণ স্কুলগুলোর পরিকাঠামোগত উন্নয়নের কথা বলেনি, অর্থনৈতিকভাবে কী করে দেশকে সমৃদ্ধ করবে তার কোনো উল্লেখ তাদের ম্যানিফেস্টোতে ইস্তাহারে নেই। ইস্তাহারে কী বলেছে? বলেছে ওয়ান নেশান ওয়ান ইলেকশান। এখানে যারা আছেন, সাধারণ মানুষ যারা আমার কথা শুনছেন, টিভিতে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় শুনছেন, আপনারা শুনে রাখুন, বিজেপি আপনার ভোট চায় না, বিজেপি আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। আপনারা পাঁচ বছরে কবার ভোট দেওয়ার সুযোগ পান বলুন? একবার লোকসভায় দেন, একবার শহরের মানুষ পুরসভায় দেন, আর একবার বিধানসভায় দেন। একইভাবে যারা গ্রামীণ এলাকায় থাকেন, একবার বিধানসভায় দেন, একবার পঞ্চায়েতে দেন, একবার লোকসভায় দেন, তাই তো? তার মানে আপনি যদি দেখেন, পাঁচ বছরে চারবার ভোট হয়, একবার পুরসভার ভোট হয়, একবার জেলা পরিষদ ভোট হয়, একবার বিধানসভার ভোট হয়, একবার লোকসভার ভোট হয়, মানে পাঁচ বা বছরে আপনি চারবার কি তিনবার ভোট দেওয়ার সুযোগ পান। বিজেপি আপনার কাছ থেকে সেই সুযোগ এই নির্বাচনে যদি জেতে কেড়ে নেবে, এবং আপনি পাঁচ বছরে একবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। ওয়ান নেশান ওয়ান ইলেকশান মানে লোকসভা বিধানসভা পুরসভা পঞ্চায়েত সব একসাথে। এবার আপনি ভাবুন খালি, আমি স্কুলে পড়াশোনা করছি, আমি যদি জানি যে বছরে ১২ মাসে খালি সাত দিন পরীক্ষা হবে আর কোনো পরীক্ষা নেই, সে ছাত্র পড়াশুনো করবে? করবে কি করবে? এবার ছাত্র যদি দেখে প্রতি মাসে পরীক্ষা, প্রতি দু মাসে পরীক্ষা, বাড়ি থেকেও চাপ থাকবে যে বাবা পড়, পরীক্ষায় ভালো ফল করতে হবে, নাহলে তো পাস করতে পারবি না। একইভাবে সমাজে যদি কোনো রাজনৈতিক দল জিতে রাজ্যে বা কেন্দ্রের ক্ষমতায় থাকে, আপনি যদি তার জনবিরোধী সিদ্ধান্তের উপরে তাকে কোনো দিন শাস্তি দিতে চান, সেই শাস্তি আপনি আর সেই সুযোগ আপনি আর পাবেন না। এই হচ্ছে ওয়ান নেশান ওয়ান ইলেকশান। খালি আপনার ভোট চাইছে না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী। কারা মাছ খান একটু হাত তুলুন, কারা মাছ খান? মাছ খাও? আমি আগে দুপুরে খেতাম, এখন দুপুরেও খাই রাত্রেও খাই দুবেলা খাই। আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, বাঙালিকে বলছে অ্যান্টি হিন্দু, হিন্দু বিরোধী, কেন মাছ খায় বলে।
মানে আমি কি খাবো, কি পড়বো, কোথায় যাব, কার সাথে কথা বলবো, কাকে ভালোবাসবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, কি রঙের জামা পরবো, আমি কবার ভোট দেবো, ঠিক করবে কেন্দ্র সরকার। খালি আমার ভোট চাইছে না, এদেরকে ভোট দেওয়ার খাল কেটে কুমির আনা এক। তৃণমূলেই আলিপুরদুয়ার জেলায় জেতেনি, পাঁচটা আসনে পাঁচটা আসনেই হেরেছে। কেউ বলতে পারবে আলিপুরদুয়ারের মানুষের উপর কোনো রকম কোনো স্বৈরাচারী কোনো পদক্ষেপ আমাদের সরকার তিন বছরে নিয়েছে? বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই তো ভারতবর্ষ। আমি যখন নির্বাচনে লড়াই করব, এক পক্ষ আমাকে ভোট দেবে, এক পক্ষ আমার বিপক্ষে ভোট দেবে। কিন্তু আমি যখন নির্বাচিত হয়েছি, যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদের জন্য কাজ করব, যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম মানব ধর্ম। বিজেপি কোনো কথা বলছে না। কালকে রামনবমী রয়েছে, আমি রামনবমী উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর শুরু হয়েছে, নতুন বছর হিসেবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমি রাস্তায় আসতে আসতে দেখছিলাম রামনবমীকে কেন্দ্র করে ঝান্ডা বিক্রি হচ্ছে। যারা বিক্রি করছে তারাও আমাদের আশীর্বাদ দিচ্ছে। এতেই প্রমাণ করে যে মানুষ তৃণমূলের সাথে রয়েছে। তারা রামকে অস্ত্র করে, ঢাল করে, ধর্মকে ঢাল করে নির্বাচনে যেতে চায়, আর আমরা কর্মকে ঢাল করে নির্বাচনে মানুষের কাছে মানুষের আস্থা অর্জন করার জন্য সমর্থন চাইছি। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। যারা রাজনৈতিকভাবে দেউলিয়া তারা ধর্মকে ঢাল করে রাজনীতি করে। কালকে রামনবমীর শোভাযাত্রা যদি বেরোয়, প্রভু রামের কাছে নিজের শ্রদ্ধার্ঘ অর্পণ করে জয় সিয়ারামের জয়ধ্বনি দেবেন, কিন্তু মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আমার সাথে ১৯ সালে যারা প্রতারণা করেছে আগামী ১৯শে এপ্রিল কড়ায় গণ্ডায় জবাব দেব। ১৯শের জবাব ১৯শে এপ্রিল। কি দেবেন কি দেবেন না, দেবেন কি দেবেন না, দেবেন কি দেবেন না, কি দেবেন ভাইরা, দেবেন? যোগ্য জবাব দেবেন, শেখাবেন, এদের উচিত শিক্ষা দেবেন, এমনভাবে জবাব দেবেন যাতে আগামী দিন মানুষকে ভুল বোঝানো আর মিথ্যে কথা বলার আগে 100 বার ভাবে। আর প্রকাশ তো 1 নম্বর বোতাম, অলরেডি 1-এ চলে গেছে। জয় শুধু সময়ের অপেক্ষা। মানুষ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। মানুষ তৃণমূলকে যেভাবে, আমি প্রথমে এসে এখানে বলেছিলাম বিজেপি নির্বাচন হতো আর বলতো উত্তরবঙ্গ আলাদা রাজ্য, উত্তরবঙ্গ আলাদা পৃথক রাজ্য। আমি বলেছিলাম উত্তরবঙ্গ বলে আমার অভিধানে কিছু নেই, আমার কাছে ডায়মন্ড হারবার যা, আমার কাছে আলিপুরদুয়ার তাই। আমার কাছে আলাদা করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ, গৌড়বঙ্গ এসব কিছু নেই। আমার কাছে দক্ষিণ কলকাতা যা, আমার কাছে জলপাইগুড়ি তাই। আমার কাছে উত্তর কলকাতা যা, আমার কাছে কুচবিহার তাই। আর আজকের পর এই তিনটে জেলা আমি আপনাকে বলছি, শুনে রাখুন। আগামী 4 তারিখ মানে 19 তারিখ ভোটের পর 4ই জুন যখন ফল ঘোষণা হবে, তিনটে আসনেই আমি মানুষের চোখে মুখে তৃণমূলের প্রতি ভালোবাসা আস্থা দেখেছি। তিনটেতেই তৃণমূল কংগ্রেস জিতবে। 7 দফায় ভোট, 21-এ কোভিডের অজুহাত দিয়েছিল, এখন তো কোনো অজুহাত নেই, তাহলে 7 দফায় ভোট কেন? মানুষের অসুবিধা করার জন্য। উত্তরপ্রদেশে 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর বাংলায় 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আমাদের আপত্তি নেই, এক একটা বুথের বাইরে 20টা করে বাহিনী লাগাও, 4টে করে ইডি দাও, 5টা করে সিবিআই দাও, ভোট মানুষ দেবে, কেন্দ্রীয় বাহিনী ইডি সিবিআই নয়। যত ক্ষমতা প্রয়োগ করার তারা প্রয়োগ করুক, বিজেপির কাছে সব আছে, টাকা পয়সা অর্থবল, ইডি সিবিআই, বিচার ব্যবস্থা, মিডিয়া, শিল্পপতি, সবাই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নাই, খালি মানুষ আছে তাই সব আছে, আর কিচ্ছু লাগবে না। গণতন্ত্রে শেষ কথা
বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, ইডি, সিবিআই বলে না, যারা দাঁড়িয়ে আজকে বক্তৃতা শুনছে, পায়ে পা মিলিয়েছে, 2.5 কিলোমিটার গরমে হেঁটে, তারা শেষ কথা বলে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। খালি আজকে প্রতিজ্ঞাটা নিয়ে যান যে 5 বছরের জবাব। আর একটা অনুরোধ করে যাব আপনাদের, এমনিতেই তৃণমূলের কর্মী সভায়, জনসভায়, কর্মসূচিতে যা ভিড় হচ্ছে, বিজেপির নেতাদের ঘুম উড়ে গেছে। এরা কালকে প্রচারের শেষ দিন, তারপর চেষ্টা করবে বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করার। আমাদের ব্লকের লোকেরা, জেলার লোকেরা আপনাদের অনুরোধ করবে টাকা নেবেন না, আমি অনুরোধ করব টাকা নিয়ে নেবেন। এই টাকা আপনার, আপনার সাথে 5 বছর বেইমানি করেছে, আপনি একদিন করবেন, 5 বছর করেছে তো 19 থেকে। স্যাঁকড়ার টুকটাক, কামারের এক ঘা, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। আজকে মানুষকে টাকা দিতে যাচ্ছ, আপনাকে টাকা দিতে গেলে আপনি টাকা নেবেন, যদি 500 টাকা দেয় আপনি 2000 চাইবেন, 2000 দিতে গেলে 5000 চাইবেন, আর ক্লাবগুলোকে বলবো 50000 করে নাও। তোমাদের দুর্গাপূজার প্রসার ঘটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সরকার যখন ক্লাবগুলোকে সাহায্য করে, এই বিজেপি কলকাতা হাইকোর্টে গিয়ে পিল করে যাতে তোমরা এই টাকাটা না পাও। যার 2000 পাও না তিনি 5000 নেন, যার 500 পাও না সে 2000 চান। এবং বিজেপির নেতাদের বলবেন যে তোমাদেরই ভোট দেবো বাবা, কোনো অসুবিধা নেই, ওরা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরবে। বড় ফুল, 2 নম্বরি ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে ভাষায়, যে ভাষায় ওরা বোঝে, আপনাকে সে ভাষায় জবাব দিতে হবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বিজেপির নেতারা যেন, দিল্লির বহিরাগত বাংলা বিরোধী নেতারা, তারা যেন পদ্মফুলের জায়গায় চোখে সর্ষে ফুল দেখে। এই দায়িত্ব আপনাদের নিতে হবে। নিচ্ছেন তো? নিচ্ছেন? জুন মাসে রেজাল্ট বেরোবে, আমি আবার জুনে সভা করতে আসব। আপনাদের দীর্ঘদিন ধরে একটা দাবি রয়েছে হাসপাতালের, নির্বাচন মিটে যাওয়ার পর আমরা এই বিষয়কে অগ্রাধিকার দিয়ে দেখব। জন বার্লা 5 বছর আগে কথা দিয়েছিল যে হাসপাতাল করব, হাসপাতাল হয়নি। গোর্খা ভাইদের এসটি তালিকাভুক্ত তারা করেনি। চা শ্রমিকদের জন্য 10 পয়সার প্যাকেজ এরা দিল্লি থেকে আনেনি। একটা বাড়ি তৈরি করেনি। 24,000 চা শ্রমিককে জমির পাট্টা আমাদের সরকার দিয়েছে, আমরা বলে করি। কার গ্যারেন্টি নেবেন, দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি? কার গ্যারেন্টি? আপনি ভাবুন, আপনাকে গ্যারেন্টি দিচ্ছে। এই যে এখানে এই যে দোকানগুলো রয়েছে, আপনি একটা দোকানে ঢুকবেন, যদি একটু চা পাতা কিনতে যান, বলবেন যে চাটা ভালো হবে তো কাকু? একটা মশার কয়েল কিনতে গেলে 10 বার জিজ্ঞেস করেন, কী গো মশা যাবে তো, তাড়াতে পারবো তো মশা? সাবান কিনতে গেলে বলেন, সাবানের ফেনা হবে তো, ভালো চলবে তো? আপনি আপনার ভোট দিচ্ছেন, নিজেকে 10 বার জিজ্ঞেস করুন যে 5 বছরের আমার ভালো, আমার নিজের ভালো, পরিবারের ভালো, এলাকার সম্প্রীতি, সমৃদ্ধি, উন্নয়ন, পরিবারের ছোট কচিকাচাদের ভবিষ্যৎ, আমি এমন একটা দলকে অর্পণ করছি যে প্রতারণার পর প্রতারণা করেছে। আর অন্যদিকেও আরেকটা দল, মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ঘূর্ণি ঝড় হলে রাত্রির 12টার সময় কলকাতা থেকে ছুটে আসে, মানুষের পাশে দাঁড়ায়। আপনি দেখুন, আপনি দূরের মোদির গ্যারেন্টি নেবেন না পাশের দিদির গ্যারেন্টি নেবেন? যারা আপনাকে গ্যারেন্টি দিচ্ছে, আপনার মনের ভাষা বোঝে না, বাংলার কৃষ্টি বোঝে না, সংস্কৃতি বোঝে না, দোকানই নেই তো। আপনি ধরুন কালকে একটা জিনিস কিনতে যাচ্ছেন এই দোকানটায়, হঠাৎ দেখবেন জিনিসটা কিনে দোকানটা উদাও, আপনি গ্যারেন্টি নেবেন? আপনি পাড়ার একটা দোকানে যখন জিনিসপত্র কিনতে যান, সাধারণত সে দোকানটাকে আপনি 5 বছর 10 বছর ছোটোবেলা থেকে দেখেছেন বলে তার গ্যারেন্টিতে বিশ্বাস করেন? যে বাংলা থেকে 2000 কিলোমিটার দূরে থাকে, আলিপুরদুয়ার থেকে 2500 কিলোমিটার দূরে থাকে, তার গ্যারেন্টি নেবেন? যে আপনার বাড়ির টাকা বন্ধ করেছে তার গ্যারেন্টি নেবেন? 100 দিনের শ্রমিকদের টাকা বন্ধ করতে চেয়েছিল, পারেনি, আমরা দিয়েছি টাকা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করে, ফেব্রুয়ারি মাসে 59 লক্ষ শ্রমিকদের টাকা পৌঁছে দিয়েছি।
100 দিনের টাকা বন্ধ করার সাথে সাথে আবাসের টাকা এরা বন্ধ করে রেখেছিল, বাড়ির টাকা এক পয়সা দেয়নি জানেন 2021 হারার পর। 17-18 থেকে আবাস প্লাসের যে সমীক্ষা হয়েছিল, কারোর বাড়ির খাতা বাড়ির জন্য 10 পয়সা কেন্দ্র সরকার বরাদ্দ করেনি, 10 পয়সা। আমি আপনাদের বলছি এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই, এরা টাকা দিলেও বাড়ি হবে না দিলেও বাড়ি হবে, আর তোমাদের টাকার দরকার নেই। প্রকাশ চিক বড়াইক আগামী 4 তারিখ জিতবে, এবং এই বছর 2024-31 ডিসেম্বরের মধ্যে এই আলিপুরদুয়ার জেলা থেকে যারা যেখানে বাড়ির জন্য 4 বছর আগে, 3 বছর আগে, 2 বছর আগে আবেদন করেছেন সবাইকে আমাদের সরকার 31 ডিসেম্বর 2024 মধ্যে বাড়ির প্রথম কিস্তির টাকা পৌঁছে দেবে। এটাই তৃণমূলের গ্যারেন্টি, এটাই আমাদের গ্যারেন্টি। খালি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ওদের উচিত শিক্ষা দেবো, খালি তৃণমূলকে আর তৃণমূলের প্রার্থীকে জেতালে তো হবে না, এটা প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, ভোট টু প্রোটেস্ট, ভোট টু রিজেক্ট, ভোট টু পানিশ, শিক্ষা দেওয়ার ভোট। যে গরিব মানুষকে লাঞ্ছিত বঞ্চিত শোষিত করে রেখেছে এরা, বাংলার মানুষের আবাসের টাকা বন্ধ, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর উপরাষ্ট্রপতির বাড়ি হচ্ছে দিল্লিতে 20,000 কোটি টাকা খরচা করে। সেই কারণে এই ভোট প্রতিবাদের ভোট, সেই কারণে এই ভোট প্রতিশোধের ভোট। আমি আপনাদের বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে, আর যারা এসছেন এক একজন 5 জন মানুষকে বোঝান আমি যেই কথাগুলো বললাম। বিজেপি যদি বলে থাকে যে আমরা বাড়ির টাকা পাঠিয়েছি তৃণমূল দেয়নি, এখানে সংবাদ মাধ্যম আছে সামনে বলে দিয়ে যাচ্ছি, যদি 21 হারার পর আর 18 সমীক্ষা আবাস প্লাসে বিজেপির কোনো নেতা শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে দিল্লি থেকে 10 পয়সা কেন্দ্রের সরকার প্রধানমন্ত্রী বিজেপির কোনো নেতা পাঠিয়েছে, আমি রাজনীতি থেকে বিদায় নেব, রাজনীতি করব না, তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। এদের ক্ষমতা নেই, এরা মানুষকে মিথ্যে কথা বলে, তাই মানুষকে যেভাবে প্রতারিত করেছে এরা টাকা দিলে টাকা নেবেন এটা আপনার পাওনা প্রাপ্য। টাকা তো আটকে রেখেছিল, বাংলা থেকে প্রতি বছর 1,20,000 কোটি এরা তুলে নিয়ে যাচ্ছে, গত 5 বছরে 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে, এ টাকা আপনার টাকা, এখন দু হাতে টাকা বেলোবে, টাকা নেবেন জোড়া ফুলে ভোট দেবেন, যে ভাষায় ওরা বোঝে সে ভাষায় উত্তর দেবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করব, এবং আমি এই 3টে জেলাতেই জুন মাসে ফল ঘোষণা হওয়ার পর জুন মাসের শেষের দিকে 21 জুলাইয়ের আগে আসব আপনাদের সাথে বিজয় উৎসব পালন করতে এবং নতুন করে শপথ নিতে, যে যারা এই জেলা এই 3টি জেলাকে বিশেষ করে বঞ্চিত করে রেখেছে, উত্তরবঙ্গ উত্তরবঙ্গ বলে আলাদা যে আলাদা রাজ্য করে ভাগ করে দিয়ে মানুষের ভাবাভাগে সুড়সুড়ি দিয়ে খালি মানুষকে বোকা বানানো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যদি ক্ষমতা থাকে এসে বলুক না এখানে যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে, জীবনে বলবে না, আপনাকে বোকা বানায়। আর আমি জবে থেকে বলেছি যে আমার কাছে কুচবিহার আলিপুরদুয়ার যা ডায়মন্ড হারবার কলকাতা তা তারপরের দিন থেকে এটা বলে না, জলপাইগুড়ি আলিপুরদুয়ার বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ, আলিপুরদুয়ার মহকুমা ছিল, জেলা করেছে আমাদের সরকার, আমরা করে দেখিয়েছি, আগামী দিন করলে আমরাই করব, এই 2 নম্বরীদের থেকে আশা করবেন না, এরা মানুষের টাকা আটকায়, আর আমরা আপনাদের প্রাপ্য আপনাদের হাতে তুলে দেবো, এটাই আমাদের প্রতিশ্রুতি, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।